আসসালামু আলাইকুম দর্শক, আপনি কি টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করেন? আজকের পরে বলবেন যে হ্যাঁ ভাই ব্যবহার করা উচিত। ভাই আপনি যে কারণ নাম্বার এই একটা বটকে দিবেন, আপনি সে তার নাম এবং পরিচয় যতটুকু ডকুমেন্ট অনলাইনে আছে দেওয়া যায় আপনারা সব দিয়ে দিবে ফ্রিতে। আপনার কোনো জায়গায় মানে এক্সট্রা আরও ট্রু কলার বা আইকন অ্যাপ এগুলোতে লগ ইন করতে হবে না, আরও অনেক কাজ আছে। জাস্ট দেখেন মানুষজন হন্য হয়ে খুঁজতেছে যে ভাই ভিডিওটা গেল কই, আমরা আবার বানাচ্ছি। দেখেন আমরা টেলিগ্রাম অ্যাপটা ওপেন করছি, তো আমরা টেলিগ্রামটা প্রবেশ করলাম এবং এখানে সার্চ বারে লিখবো ট্রু কলার। ভালো মতো দেখেন এই কালোটা কিন্তু লাগবে, কালোটা আমি এখানে টিক দিলাম। টিক দেওয়ার পর এখানে আপনাদের স্টার্ট বাটন আসবে, আপনারা স্টার্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা ফেল আসতে পারে, আপনি চাপ দিয়ে এখানে চাপ দিয়ে আবারও রিট্রাই করবেন, তাহলে এটা শুরু হয়ে যাবে। ঠিক আছে, এখন আপনি এখানে যে কারোর ফোন নাম্বার দেন সেই ব্যক্তিটার নাম এবং তার ঠিকানা টুকানা যতটুকু অনলাইন জগতে আছে সব আপনাকে দিয়ে দিবে। তো দেখেন আমরা এখানে একটি ফোন নাম্বার প্রবেশ করালাম এবং তারা সেন্ড করলাম, দেখি এটা কি বলে। এই যে দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারের নাম এবং জিমেল পর্যন্ত বলে দিল এবং এখানে কি সিম ব্যবহার করা হয় সেটাই বলে দিল। আপনি কিন্তু ট্রু কলারে যদি ব্যবহারও করেন আপনি ফ্রিতে কিন্তু তার জিমেলটা পাবেন না ভাই, আমি বলে দিলাম কিন্তু। তো অসাধারণ কাজ ভাই, আপনার ট্রু কলার অ্যাপ ডাউনলোডও দেওয়া লাগবে না। আর টেলিগ্রাম সবচেয়ে সেফ একটা কিন্তু অ্যাপ, আপনারা জানেন বর্তমানে কিন্তু খুব জনপ্রিয় হচ্ছে। এখানে এসে আপনারা নাম্বার দিবেন, অবশ্যই +88 0 দিয়ে শুরু করবেন, এইভাবে নাম্বারটা দিবেন, নাহলে কিন্তু সকল ডিটেলস পাবেন না। আর যার ডিটেলস অনলাইনে নাই তারটা তো পাবেনই না, ঠিক আছে, মনে রাখবেন। আর একবার আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন, আবারও আপনি এক ঘন্টা পরে আবারও ফ্রিতে ব্যবহার করতে পারবেন, আরেকটি নাম্বার দেখতে পারবেন। আপনি যদি চান যে ভাই আমি তাড়াতাড়ি দেখবো, তাহলে আপনার কয়েকটা টেলিগ্রাম অ্যাপ মানে অ্যাপে লগ ইন থাকা লাগবে। ঠিক আছে, তো একটা কাজ দেখালাম আমি আপনাদেরকে, কয়েকটা বটের সাথে পরিচয় করে দেবো। হ্যাঁ, এটা গেল ট্রু কলার বট। এই টেলিগ্রাম অ্যাপ দিয়ে আরও অনেক কিছু করা যায়, বিশ্বাস হয় না, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন সাপোজ যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড আপনার রিমুভ করতে হবে, যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, তাই না? আপনি AI ব্যাকগ্রাউন্ড রিমুভার বট লিখে সার্চ দেন টেলিগ্রামে, সার্চ দেওয়ার পর এখানে একটা বট পাবেন, এখানে স্টার্ট বাটনে চাপ দেন। এখানে যদি আপনার, আবারও বলছি আপনার যদি স্টার্ট না নেয় তো আপনি স্টার্ট করে দিবেন। এখানে আপনি যে কোনো ছবি অরে দেন, আপনি গ্যালারি পারমিশন দেওয়া ছিল না আমার, যে কোনো ছবি আপনি অরে দেন এই ছবিগুলার ও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। সাপোজ এই মেয়েটার ছবি আমি দিলাম, দেখেন এই মেয়েটার যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে অটোমেটিকলি কিন্তু সে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আপনার একটা ছবি দিবে, সেটা কিন্তু আপনি এই যে দেখতে পাচ্ছেন আমার ছবি দিয়ে দিছে, আপনি এটা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এক অ্যাপের মধ্যে এত কিছু, দেখেন শুধুমাত্র এইটা না, আমি আপনাদেরকে আরও একটা স্পেশাল অ্যাপের সাথে মানে বটের সাথে পরিচয় করে দিব। তিন নাম্বার একটা চমৎকার বট আছে দর্শক শ্রোতা। সাপোজ ধরেন হোয়াটসঅ্যাপে কারোর সাথে আপনার যোগাযোগ করতে হবে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? বলবেন যে ভাই প্রথমে ফোন নাম্বারটা আমার ফোনে সেভ দিব। নো, দরকার নাই, আপনার কাছে টেলিগ্রাম আছে তো এই সমস্যার সমাধান আপনার কাছে আপনি পাবেন আর কি। নাম্বার সেভ ব্যতীত আপনি যে কাউকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবেন, অর্থাৎ হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন কিন্তু সেই নাম্বারটা আপনার ফোনে সেভ করার দরকার নাই। দেখেন কিভাবে, তো সাপোজ একজন উটকো মানুষ এসেছে, তো তার সাথে আপনি মেসেজ আদান প্রদান করবেন, তার নাম্বার আপনার ফোনে সেভ করার দরকার নাই। আপনি টেলিগ্রাম অ্যাপটা ওপেন করেন এবং এখানে ওপেন, দুঃখিত, ওপেন ইন হোয়াটসঅ্যাপ ক্লিক করেন। ওপেন ইন হোয়াটসঅ্যাপ, এখানে এই বটটা যদি আপনার কাজ দেখেন অবাক হয়ে যাবেন। তো এখানে আপনি কার সাথে চ্যাট করতে চান ফোন নাম্বার সেভ করা ব্যতীত সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দেন, দিয়ে দেন, জাস্ট সেন্ড করেন। সেন্ড করলেই ওরা আপনাদেরকে আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিবে। হ্যাঁ, এইখানে আপনি ওপেন চ্যাট লেখা পাবেন, ওপেন চ্যাটে ক্লিক করেন, এরপর ওপেনে ক্লিক করেন। দেখবেন যে এখানে তার নাম্বার আপনার ফোনে সেভ করার প্রয়োজন হবে না, ঠিক আছে, আপনি চ্যাট করতে পারবেন, তার সাথে চ্যাট করতে পারবেন। তার নাম্বার আপনার ফোনে কিন্তু সেভ হয় নাই, দেখেন কা, তার নাম্বার আপনার ফোনে সেভ হয় নাই। তো অসাধারণ ব্যাপার না, হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ ব্যতীতই যে কাউরে আমি মেসেজ দিতে পারতাছি, তো এটা কিন্তু কাজে লাগবে। নেক্সট দর্শক শ্রোতা, আপনি চাইলে ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন এই টেলিগ্রাম অ্যাপের একটা বটের মাধ্যমে। তো এখানে আপনি সার্চ বারে লিখবেন অল সেভ বট, অল সেভ বট, এটাতে চাপ দিবেন, চাপ দেওয়ার পর স্টার্ট বাটনে ক্লিক করবেন। এখানে ওরা বলেই দিছে যে আমরা ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, তারপর টিকটক, টুইটার, লাইকের ভিডিও আপনাদেরকে ডাউনলোড করার ব্যবস্থা করে দিব। তো আমি আপনাদেরকে একটা প্রমাণ দেখাই, আমি আমার টিকটকে একটা ভিডিও ওয়াটার মার্ক সারা আমি ডাউনলোড করব, ঠিক আছে। এখানে আমি চাপ দিলাম এবং এটার লিঙ্ক কপি করে নিলাম, লিঙ্ক কপি করে নিয়ে আমি এখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম, দেখি ওরা ডাউনলোড লিঙ্ক দিতে পারে কি না।
তো এখানে দেখেন একটা সমস্যা আছে, ওরা কিন্তু বলতেছে যে সাবস্ক্রাইব করুন, কি সাবস্ক্রাইব করুন, স্টার্ট বাটনে ক্লিক করেন, এটারও একটু স্টার্ট স্টার্ট করে দিবেন, তাহলে সাবস্ক্রাইব হয়ে গেল, এটার একটু স্টার্ট করে দিবেন, সাবস্ক্রাইব হয়ে গেল। হ্যাঁ, তো এবার আপনি আই সাবস্ক্রাইবে ক্লিক করেন, ক্লিক করার পরে এখন আপনি আবারও সেটা একটু পেস্ট করেন, এটা চলে এসেছে বিধায় কিন্তু আমি আপনাদেরকে মানে ভালো মতো বলতে পারলাম যে হ্যাঁ যে ভাই এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড লিঙ্ক কিন্তু আমাদের দিয়ে দিছে। আপনি জাস্ট কী করবেন, এখানে চাপ দিবেন, চাপ দেওয়ার সাথে সাথে এখানে এই যে থ্রি ডট মেনু পাবেন, মেনুতে চাপ দিয়ে সেভ টু গ্যালারি করেন। এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে, প্রথমে একটু সময় লাগতে পারে, আমাদের ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে। তাহলে দুইটা ডাউনলোড হবে, যে দেখেন এই মাত্র এটা ডাউনলোড করলাম, অর্থাৎ আমরা টিকটকের ভিডিও কিন্তু ওয়াটারমার্ক ছাড়া এই বটের মাধ্যমে ডাউনলোড করতে পারলাম। তো আপনি যদি চান যে ভাই আমি ইউটিউবের ভিডিও ডাউনলোড করবো, তাহলে ওই ইউটিউবের লিঙ্ক দিবেন। আপনি যদি চান যে ভাই আমি ফেসবুকের ভিডিও ডাউনলোড করবো, তাহলে ফেসবুকের লিঙ্ক দিবেন। ঠিক আছে, এটা সবসময় সঠিকভাবে কাজ করবে কিনা আমি জানি না, মাঝে মধ্যে ওদের ঝামেলা দেখেছি, তখন আপনার আবার ডাটা ক্লিয়ার করে আপনি মানে লিঙ্কগুলো সেন্ড করবেন। তো এখন আসেন যে টেলিগ্রাম অ্যাপটা আপনি মানে ক্রিয়েট করবেন কীভাবে, টেলিগ্রাম অ্যাপটাতে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে, একদম সহজ, 15 সেকেন্ডের ব্যাপার। টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা একদম সোজা প্লে স্টোর থেকে টেলিগ্রাম ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার পর এখানে আপনি কান্ট্রি বাংলাদেশ দিবেন, তারপর আপনি মোবাইল নাম্বার দেন, মোবাইল নাম্বারটা দেওয়া শেষ হলে এখানে ক্লিক করেন। এরপর আপনার মোবাইল নাম্বারে কোড যাবে, কোডটা বসাবেন, এরপর আপনার নাম দিন। ব্যাস হয়ে গেছে টেলিগ্রাম অ্যাপ খোলা, এরপরে সার্চ বারে দিয়ে আপনি কিন্তু এটা শুরু করতে পারেন। এখন আপনি স্টার্ট বাটনে ক্লিক করেন, এখানে কোনো ভাষা সিলেক্ট করতে চাইলে ভাষা সিলেক্ট করে দিয়ে দেন, এখানে আপনি ফোন নাম্বার দিলে কিন্তু তার আপনি নাম পরিচয় পেয়ে যাবেন।